হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আজকের ব্লগ দেখার জন্য। আজকে এখন সকালবেলা, আমি রান্নাবান্নার জন্য সব কিছু মোটামুটি ভিজিয়ে নিয়েছি। দুই তিন পদ রান্না করব, যাতে আবার আগামী দুদিন একটু ফ্রি থাকতে পারি। আজকের ওয়েদার অনেক ভালো, আকাশ অনেক পরিষ্কার, তারপরে একটু রোদও আছে। তো বিকালবেলা আমার একটু প্ল্যান আছে, ওদেরকে নিয়ে হাঁটতে বেরোবো। আসলে সবসময় প্ল্যান করি হাঁটতে যাওয়ার, কিন্তু হাঁটতে যাওয়ার হয় না, তো আজকে বের হব। তো বিকালে আমি চলে এসেছি হচ্ছে আমার বাসার কাছে, ক্যানেলের পাশে। ক্যানেলটা আসলে শীতকালে অনেক স্বচ্ছ দেখা যায়, এখন দেখলাম যে অনেক সবুজ হয়ে গিয়েছে, শ্যাওলা জমেছে। আসলে আমি এখানে অনেক দিন পরে আসলাম, প্রায় 5-6 মাসের বেশি হয়ে গিয়েছে আমি ক্যানেলের এখানে আসিনি। যখন স্কুল খোলা ছিল আমি প্রায় প্রতিদিনই আসতাম হাঁটাহাঁটি করার জন্য, কিন্তু এখন এই 5-6 মাস পরে আবার আসলাম। তো ভালোই লাগছিল হাঁটতে আসলে, আর এই জায়গাটা আমার অনেক ভালো লাগে, হাঁটাহাঁটি করার জন্য অনেক ভালো। সাধারণত দেখা যায় যে স্কটল্যান্ডের রাস্তাগুলো উঁচু নিচু থাকে, দেখা যায় হাঁটতে অনেক কষ্ট হয়ে যায়, নিচে নামার সময় ভালো, ওঠার সময় অনেক কষ্ট হয়ে যায়। তো ক্যানেলের এদিক দিয়ে যদি হাঁটা যায় মোটামুটি সমান রাস্তা, এই জন্য ভালো লাগে হাঁটতে। শীতকালে দেখা যায় যে এই ক্যানেলের পানিগুলো পর্যন্ত একদম আইস হয়ে যায়, তখন হাঁস তারপরে পাখি এই আইসের উপর দিয়ে হাঁটে। আবহাওয়া ভালো থাকলে আসলে বাইরে বের হওয়ার ইচ্ছাটা অটোমেটিকলি চলে আসে, বা হাঁটাহাঁটি করতেও ভালো লাগে, কিন্তু যদি একটু বাতাস বৃষ্টি থাকে তখন আর ইচ্ছা করে না। নিজের মধ্যেও আসলে দেখা যায় একটা আলসেমি কাজ করে, কিন্তু যখন রোদ উঠে আবহাওয়া একদম পরিষ্কার থাকে তখন মনে হয় যেন না আজকে বের হবই। আর এই কারণেই দেখা যায় অনেকেই স্কটল্যান্ডে আসার পরে একটু ভারী হয়ে গিয়েছেন, ওজন বেড়ে গিয়েছে। আমার নিজের ক্ষেত্রেও তাই, আমার এখানে আসার পরে ওজন বেড়েছে, তারপরে আমার হাঁটুতে আমার আগেই সমস্যা ছিল, এখন আবার ব্যথাটা অনেক বেড়েছে, হাঁটুর ব্যথা, তারপরে কোমরে জয়েন্টে ব্যথা। তো ডাক্তার সবসময় বলে যে হাঁটাহাঁটি করলে অনেকটাই কমে যায় এই ব্যথাগুলো, আমি দেখেছি আসলেই তাই। নিয়মিত যদি আমি হাঁটাহাঁটি করি আমার ব্যথাটা কিন্তু একটু কম থাকে, কিন্তু যখন আবার দেখা যায় একটু গ্যাপ দিই তখন আবার ব্যথা বেড়ে যায়। আর এখানে তো কোনো ওষুধই দেয় না, দেখা যায় যে প্যারাসিটামল ছাড়া কোনো ওষুধই পাওয়া যায় না। তো আমার মেয়ে মোটামুটি খুশি বাইরে এসে, অনেকদিন পরে বাইরে আসছে, স্কুলও খোলার সময় হয়ে গিয়েছে, তো এখন মোটামুটি সব নিয়মিত হয়ে যাবে আবার আগের মতো। আমাদের এখানে 12 তারিখ থেকে ওরা স্কুলে যাবে, তবে স্কুলের দেখলাম যে রুলসগুলো অনেক চেঞ্জ করেছে, তারপর অনেক কিছু ওদেরকে মেনটেন করে চলতে হবে। এখন দেখা যাক শেষ পর্যন্ত কতটুকু কী হয়। আর ওরা যেটা করেছে দেখলাম যে এই লেটারের মাধ্যমে ভাগ করে দিয়েছে কার কবে স্কুল, এটা শুধু প্রথম সপ্তাহে, তো দ্বিতীয় সপ্তাহ থেকে আবার রেগুলার সবাই একসাথে যাবে। আর বাইরে আসলে আসলে ওর কথার কোনো শেষ নেই, দেখা যায় অনেক কথা বলে। আর এরকম নেচে নেচে হাঁটতে থাকে, আমি ওকে যতই বলি যে তুমি রাস্তা এরকম করবা না, নর্মালি হাঁটো, কিন্তু ও শুনতেই চায় না, ও এরকম নাচবে একটু হাঁটবে। এই বয়সটাই আসলে অনেক মজার, দেখা যাবে যে কিছুদিন পরে আর এই মজাটা ও পাবে না, এই জন্য অনেক বেশি আসলে নিষেধও করি না অনেক কিছু। সবসময় আসলে না শুনতে শুনতে বাচ্চারা দেখা যায় অনেক বেশি ক্রেজি টাইপের হয়ে যায়, আপনি যদি সব কিছুতেই না করেন। অনেকে দেখা যায় বাচ্চারা একটু জোরে হাসাহাসি করলে, বিশেষ করে মেয়েরা একটু জোরে হাসাহাসি করলে নিষেধ করেন, যে এত জোরে হাসতে হয় না,
কিন্তু আমি কখনোই নিষেধ করি না, আমার খুব ভালো লাগে। একদম প্রাণ খোলা হাসি সবাই হাসতে পারে না, কাজেই যতদিন এরকম প্রাণ খোলা হাসি থাকবে ততদিন সে সুস্থ থাকবে, তার মন মানসিকতাও কিন্তু ভালো থাকবে। এজন্য নিষেধ করা উচিত না আসলে। আমরা যখন ছোট ছিলাম অনেক সময় দেখা যেত যে আমার আব্বা বা মা আমাকে মাঝে মাঝে বলতেন যে এত জোরে কথা বলে, এত জোরে হাসাহাসি করে, কিন্তু একটা পর্যায়ে দেখা গেছে যে এই জোরে কথা বলা এখনও আছে কিন্তু হাসিটা অনেকটাই কমে গিয়েছে। একদম জোরে জোরে এখন আর হাসতে পারি না, বা হাসলেও দেখা যায় অনেক টায়ার্ড লাগে। তো এটাই আসলে যে যে যত বেশি প্রাণোচ্ছল থাকবে তার হাসিও ততটা প্রাণোচ্ছল হবে। এজন্য অনেক বেশি নিষেধ করা উচিত না যে এটা করবা না ওটা করবা না। এই হাঁসগুলি এখানেই থাকে, এখানেই ডিম পাড়ে। আরও ছোট ছোট আমাদের বাংলাদেশের মতো হাঁসও দেখা যায়, তবে পানিটা অনেক নোংরা থাকাতে আসলে অত দেখতে ভালো লাগছিল না। শীতকালে দেখা যায় পানিটা অনেক পরিষ্কার থাকে। অনেক সময় দেখা যায় এক একটা হাঁসের অনেকগুলো বাচ্চা থাকে, প্রায় 7-8টা বাচ্চা নিয়ে ওরা ঘুরে বেড়ায়। আমাদের দেশে হলে যে কি হতো কে জানে, কিন্তু এখানে সব কিছুই দেখা যায় ন্যাচারালি বড় হতে থাকে, ন্যাচারালি থাকে সুন্দর। কিন্তু আমাদের দেশে আসলে সব কিছুই নষ্ট হয়ে যায়, সব কিছুই নষ্ট করার একটা টেন্ডেন্সি থাকে মানুষের। হাটটাতে আমি চলে এসেছি একটা পার্কে, রাস্তার পাশে একটা বড় পার্ক আছে এখানে। এখানে এসে আবার এক ভাবির সাথে দেখা হলো, একটু গল্প গুজব করলাম, এই জন্য পার্কের ভিডিও তেমন একটা করতে পারিনি। আর যেহেতু পার্কে বিভিন্ন ধরনের মানুষ থাকে এই জন্য ইচ্ছা করলেও ভিডিও করা যায় না। অনেক বড় এই পার্কটা, নিচে এটা আমি যেখানে বসে আছি সেখানে উপরে, আর ওইটা হচ্ছে নিচের অংশটা। আর বেঞ্চ আছে বসার জন্য, ইচ্ছা করলে কেউ বসে একটু রেস্ট নিতে পারে। তো এখন আবার আমরা ফিরে যাচ্ছি বাসায়, প্রায় 1 ঘন্টার মতো ছিলাম আমরা। আমি আবার এখান থেকে যাব হচ্ছে একটু বাজার করার জন্য, বাজার করে তারপরে বাসায় যাব। তো ভালোই লেগেছে আসলে, অনেক দিন পর হাঁটাহাঁটি করে ভালো লেগেছে। এখন আবার চিন্তা করছি যে নিয়মিত আবার শুরু করব হাঁটাহাঁটি। তো দর্শক, আজকের ব্লগ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আর আমার ব্লগ যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার পেজে একটা লাইক দিয়ে দিবেন। সবাইকে ধন্যবাদ আমার আজকের ব্লগ দেখার জন্য। ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।